Hello guys, welcome to back my channel Amit 2.2 and welcome to my another video. তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বেসিক্যালি আজ আমি তোমাদের জন্য যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিও টপিক আমি ভিডিও শুরুতে দেখাবো না বা বলবো না। তো ভিডিওটাকে এর জন্য শেষ পর্যন্ত দেখবে আর স্কিপ না করে কন্টিনিউ করে যাবে ভিডিওটা। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে লাইক কমেন্টস এবং শেয়ার করো ভিডিওটাকে বেশি বেশি করে। আর যদি চ্যানেলের সমস্ত ভিডিও ভালো লেগে থাকে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি, লেটস গো। আমরা তো সবাই জানি যে এবছর করোনা মহামারীর জন্য যে গোটা বিশ্ব একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে আছে। তো এবছর সমস্ত কিছু নিউ নর্মালে শুরু হচ্ছে। তো দুর্গা পুজো আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে নিউ নর্মালে এবছর পুজো হবে। তো আপনাদের এই মুহূর্তে পালবাড়িগুলোতে সমস্ত রকম কীরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছেন যদি আমাদের সামনে একটু কিছু? আমাদের শোনো, আমাদের তো তৈরি লকডাউন যে শুরু হয়েছে করোনার এটা, তার আগে থেকে আমাদের ঠাকুর তৈরি। তো মানে প্রতি বছর যেভাবে আমাদের তৈরি হয় মূর্তি আর কি, সেই রকমই মূর্তি সেই সমস্ত আমাদের তৈরি হয়ে গেছে আগেই, লকডাউনের আগেই। ঠিক আছে, আমাদের ধরুন তৈরি হয় মানে রাশ বেরিয়ে যায়, তারপর থেকে দুর্গার কাজ শুরু হয়ে যায়। এবার প্রতি বছর যেরকম ছোটো বড়ো যেরকম অর্ডার হয়, এখন কিছু অর্ডার আগে লকডাউন আগে অর্ডার হয়েছিল, তারপরে কিছু ছিল ক্যান্সেল হয়েছে, আবার কিছু কলকাতার মূর্তি কিছু অর্ডার দেওয়াও আছে ছোটো মূর্তি ইয়ে করে। আবার যে যেমন পাচ্ছে নিচে আজকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা ছোট লাইট কমিয়ে দিয়ে ঠাকুরটা ভালো নিচ্ছে, এরকম বিভিন্ন রকম আইটেমে চলছে। বর্তমান পরিস্থিতিতে এখন কোনো খবর নেই, আর যেভাবে মানে অন্যান্যবার হয় অতটা এবছর হয়নি এখনও। আমরা ঠাকুর তৈরি করে বসে আছি, আসলেই মানে পেয়ে যাবে এরকম। প্রতি বছর কত ঠাকুর যেত আর এবছর কত ঠাকুরের বায়না হয়েছে? মোটামুটি 30-32টা মতন আমার মূর্তি তৈরি হয়। এবছরও সেই রকমই তৈরি হয়ে করা আছে, কিছু মানে বুকিং হয়েছে, অনেক ঠাকুরই এখনও আছে। যদি কেউ আসে তারাও পেয়ে যাবে সেটা না। এই মূর্তি এখন অন্যান্যবারের থেকে কি বেশি বুকিং হচ্ছে নাকি এবছর কম? অন্যান্যবার তো এই সময় একটা মূর্তি সব শেষ হয়ে যায়, আগে পায় না। আর এবছর তো আমার শেষ হয়নি মূর্তি, এখনও আছে। হ্যাঁ, যদি আসে কেউ পেয়েও যাবে এরকম। তো করোনা মহামারীর সিচুয়েশনে এই যে নিউ নর্মালে পুজো হচ্ছে, এই জন্য আপনারা যে বায়নাগুলো কম পাচ্ছেন তার জন্য আপনারা গোটা ভারতবাসী তথা বিশ্ববাসীর কাছে কিছু কি বলতে চাইছেন যে করোনা মহামারীতে সমস্ত কিছু যে সাবধানতা অবলম্বন করতে বলছে ভারত সরকার? তো সেটা তো অবশ্যই, এটা তো আমার শুধু পশ্চিমবাংলা ভারতে নয়, সারা বিশ্বজুড়ে এই করোনার এই পরিস্থিতি। এটা তো আমার একা বা একার জন্যে বা কারো পাঁচের মানে দশজনের জন্য নয়, সারা বিশ্বে এই অবস্থা হচ্ছে বা সবার যেটা ক্ষতি হচ্ছে আমাদেরও তো হবেই বা হচ্ছেও। তার মধ্যে কি আমাদের সিজন ব্যবসা, তো ওইটার উপরেই আমাদের সারা বছরের রুজি রোজগার, আর তাতে আমাদের তো অসুবিধা অবশ্যই হচ্ছে, বিশাল অসুবিধা হচ্ছে।